পত্রিকা এসে গেল আইন্দা কাল রঙ্গিলা রসুলকে কাতেব কইন আম দিয়ে যাওয়াই আগামীকালকে দিল্লির মসজিদে বসাইয়া রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করা হবে। আপনাদের মতো ধরেন সরমনা শায়খের মুরিদের মতো শশীন আল্লাহর কুতুবের মুরিদের মতো দুইটা মুরিদ আশেকের রাসূল যাদের নৌকা বান্দা আমার রসুলের সাথে, যাদের প্রেমের রশি বান্দা নৌকার বান্দা নৌকার পাল বান্দা মদিনাওয়ালার সাথে, ওরা পেপারে পাইয়া পত্রিকাটা হাতে নিয়া গরিবের সন্তান রহমতপুর গ্রাম পরানপুর থানা দীপ্ত কণ্ঠে দৌড়ে গেছে মার কাছে, মা একটা কথা কবি মা, কি আমার নাম আহাম্মাদ আর আমার ছোট ভাইয়ের নাম মোহাম্মদ কেন রাখছিলি তাই কয়। মায় কয় এই বুড়া বয়সে কিনলি গেছি গেছে, মা জিজ্ঞেস করার কারণ আছে বল, এখন কানবেন মা দুঃখিনী বলে বাবারে বিয়ের আগে আমার যখন 12 বছর বয়স ওয়াজে গেছিলাম গুজরাটের এক থানায়, তোর বাবার সাথে বিয়ে হওয়ার আগে পরানপুর থানায় বসে যে কোনো এক ওয়াজের ওয়াজের মধ্যে বসে কথা বলা যাবে না, এ বহু গরমের মধ্যে এটা শীতকাল নামে চাপাই চাপাই বইবা বেড়া সাগাই মাগাই সামনে পারে বহু মাত বাড়িয়ে দেখান লাগবে না তোমার, আলহামদুলিল্লাহ বলেন কষ্ট হইতেছে আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা বল, আরে ভাই গরমের মধ্যে আপনাকেও খারাপ লাগতেছে আমার, হ্যাঁ তুমি ওখানে বসে তুমি লুঙ্গিতে বাতাস খাওয়াইতেছ ওখানে বয়ে বয়ে তুমি মাক্কি মারতেছ কইতেছ বোনপা বোনটা খুব ভালো মানুষ মার খাওয়া দাওয়া দাঁড়ি গুলা কি বিন্দি লাগাইছে আল্লাহ আল্লাহ বরিশালে মানুষের দিল অনেক ভালো। হে মা আমার নাম আহম্মদ রাখছিলি কেমন, আমার ছোট্ট ভাইয়ের নাম মোহাম্মদ রাখছিলি কে বাবা রাখছিলাম কারণ আছে ইতিহাস আছে, ওয়াজে গেছিলাম হুজুর ওয়াজের মধ্যে ওয়াজ করছিল যেই ঘরের মধ্যে আহম্মদ আর মোহাম্মদ নাম থাকবে ওই ঘরটা বেহেশতের টুকরা থাকবে, আহম্মদ মানে চির প্রশংসিত মোহাম্মদ মানে চির বরকতপূর্ণ, আরো জোরে বাবা বরকত আর রহমত পুরা ঘরের মধ্যে থাকবে এই নাম দুটো ঘরে থাকলে, আর আমরা না আমরা কি পোলার নাম আকাশ মায়ের নাম নদী, আকাশ একদিন নদীর মধ্যে ঢুকিয়া দেখা গেছে কেন নদীর লইয়া কথা কন না গা জোরে কন আরো জোরে বসন্তে মা বলতেছে আহম্মদ রে আমি শুনলাম যে এই ঘরে আহম্মদ আর মোহাম্মদ থাকবে ওই ঘরটা থাকবে বেশতের টুকরা, ওই ঘর থেকে কোনোদিন বালা মুসিবাদ আমার আল্লাহ গ্রাস করবে না, আল্লাহ রহমত 24 ঘন্টা বিরাজ করবে, তোর বাবার সাথে বিয়ের আগে যখন আমি শুনলাম তখন আমি নিয়াত করছি আল্লাহ যদি আমার প্রথম সন্তান দেয় নাম রাখবো আহম্মদ, বাবা তোর বাবা ছিল কাঠ মিস্ত্রি জোগালদার রাজমিস্ত্রির কাজও তোর বাবা গুজরাটে করত কিন্তু তোর বাবা ছিল হাক্কানি পীরের মুরিদ, এই আল্লাহু আকবার বলা তোর বাবা ছিল হাক্কানি পীরের মুরিদ, বাবা এমন লোক এখানে আছে কলম দিয়া নিজের নামটাও দেখতে পারে না, সরমনায় শায়খের কাছে মুরিদ হয়ে বাবা তাহাজ্জুদ একদিনও সারে না, শশীন আল্লাহর কুতুবের কাছে মুরিদ হয়ে জীবনে একদিনও তাহাজ্জুদ সারে না, বাজান তাবলিগে এক সিল্লে লাগাইয়া পাগড়িটা মাথায় দিয়া প্রতিদিন আমার মাওলার ডাকে মানুষকে তা মরুনা বিল মারুফ ওয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে ঠিক না ঠিক আছে না, কিন্তু লোকটা গরিব দিন আনে দিন খায়, তোর বাবা ছিল এরকম একজন মানুষ, তোর বাবার লাগে বিয়ে হওয়ার পরে 1 বছর পরে আল্লাহ তোরে দান করল তোর নাম রাখলাম আমি আহম্মদ, 2টা বছর ঘুরতে না ঘুরতে আল্লাহ তোর ছোট্ট ভাইরে দান করলো নাম রাখলাম মোহাম্মদ, 1টা বছর ঘুরতে না ঘুরতে তোর ছোট ভাইটাও দুধ খায় আর একটা তোর একটা বোন আল্লাহ দান করলো সোমাইয়া নাম রাখলাম, কি হয়েছে ক
মা আমার নাম যদি মুহাম্মদ আর আহম্মদ হয়, আমাকে দুই ভাইয়ের নাম, আমার নবীর নামও তো মুহাম্মদ আর আহম্মদ। বাবা আমার নবীর নামের কারণে তো তোদের দুইটা নাম রাখছি, যেন কিয়ামতের মাঠে আমি নবীর গাড়িতে ফাতেমার সাথে জান্নাতে যেতে পারি। মারে তলে একটা সত্য কথা করে মা, আহম্মদ মানে চির প্রশংসিত মা, তাহলে আমার নবী কি মা সন্তানরাশি? আমার নবীর চরিত্রে ভেজাল আছে, সঙ্গে সঙ্গে বাজার আহম্মদের মা মুহাম্মদের মা এমন জোরে সন্তানের গালের উপরে থাপ্পড় দিয়েছে। এই জন্য কি আমি তোর নামটা আহম্মদ আর মুহাম্মদ রাখছি গো মা? আমি বলি নাই সন্তানরাশি, একজন নাস্তিক মুসলমানের ঘরে জন্ম নিয়ে সরকারকে খুশি করতে যে আমার নবীর নামের পরে এমন একটা কলঙ্ক দিছে। আমার নবী বলে মা চরিত্রের দিক দিয়ে ক্যারেক্টারের দিক দিয়ে খারাপ ছিল। ও মা আমরা দুই ভাই নিয়ত করছি আগামীকালকে এই সরকার তারে দিল্লির মস্তাদে বসাইয়া জাতীয় কাপ কবি হিসাবে ঘোষণা দিবে। ও মা তারে পুরস্কার দিবি, মা সরকার তারে পুরস্কার দিবে, আমরা দুই ভাই কি করতে পারি? সঙ্গে সঙ্গে বলে তোরা যদি আশেকের রাসূল হস, নবীর নামটা এই জমিনে প্রতিষ্ঠার জন্য আগামীকালকে দশটা বাজার আগে ওই নাস্তিক রে খতম করবি। মা ওই নাস্তিক রে খতম করবো আমরা গুজরাট, আর দিল্লি হলো এখান থেকে 1250 কিলোমিটার। মা বলে বাবারে কোরআন শরীফের আয়াত কি তোরা জানোস না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। বান্দা তুমি যদি আমি আর আমার নবীর সাহায্যের জন্য মাঠে নামো, আমি তোমাদের কদম দুইটাকে শক্তিশালী করে দিব। আহম্মদ আর মুহাম্মদ দুনিয়ার কোন ট্রেনে তোর 3 দিন বইয়ে যাওয়ান লাগবো না, এই আদম গাড়ি চালাইয়া দিল্লি যা। মা ও মা আমরা কি পুষতে পারবো আগামীকালকে 10টা বাজার আগে? মায়ের দোয়া তোদের সাথে আছে, আল্লাহ আকবার আসতে বলবেন। আমি মনে করবো আপনার বল শক্তি খাইয়ে লাগছে সুসায়। রেডি রেডি? মা বলতেছে তোদের দুই ভাইকে রওনা করায় দিয়া আমি মা যাই না মাঝে সিজদায় বললাম। মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? লাগে। মার সাইতে বড় পীর পৃথিবীতে কেউ আছে? তাহলে পীরের বাড়ি যে সুদে টাকায় না গরু কিনে নিয়ে যাও, ওই হালারে গরু গোশ খাওয়ালে কি হইনি কথা কর নাকি? ওই হালারে গরু গোশ খাওয়ালে লাভ হইবো মিয়া? সুদের টাকায় না পীরের বাড়ি গরু কিনে লয়ে যায়, এরম আছে না? নেই আছে না? ওরাই গরু কিনে লয়ে যায় সুদের টাকায় না, যারা সারা রাত কয় তুই রে বাবা গোমায়াস রওজা বাক কি না বাবা তাওয়ার কাছে আইলে বাবা দেল যা যায় নৌরনি বাবা ক্যাট হারামি কোথা কার কথা কর না কেন? জোরে খ আরো জোরে। ওরাই দেখবেন সুদের টাকা নিয়ে পীরের বাড়ি গরু কিনতে যায় কথা কর না কেন? যারা বন্ড পীরের মরি ধরা জীবন ও মা বাপরে বাদ দেয় না, জীবন ওর বউ পর্দায় থাকে না, থাকবো কেমনে? ও তো গরু মতো টানতে না ধর ওর বউ লইয়া পীরের বাড়ি যায়। এ সরমনে যায় দেয় তো মিয়া, কোন মুড়িতে বউ লইয়া যায় নাকি? আস্তে কথা বলে লুলো হইয়া মরব। শশী না যায় দেয় কোন মুড়িতে বউ লইয়া যায় নাকি? এ তাবলিগে যায় দেখতে যেটা আলে মোল্লা মারা যেটা করে, ওই সাত গ্রুপ যেটা করে ওইটা না কথা কর না কেন? সাত যেটা করে ওইটা না, ওরা তো ডাকায়। কয়েকদিন আগে ওরা আমার হামলা করছিল জানেন? কিচ্ছু জানেন না, ইউটিউবে দেখে দেখে আমারে হামলা করছিল এই সাত গ্রুপ। কিন্তু আমি তো গোপালগঞ্জের বললাম এত সহজে হামলা করবি?
খাইছে কেলানি, লাস্টে তো বাড়ি ঘর ধুয়ে পলাইছে, আলহামদুলিল্লাহ বলতে পারে না। আলেমুল আমার তত্ত্বাবধানে যে তিন দিনের ইজতেমা হয়, প্রথমটা দেখবেন কোন আলেম ইজতেমার মাঠের আশেপাশে কোন মহিলাকে গিয়ে দেয় না, পরের দেশের মোনাজাতের দিন মহিলা মাঠে যে বসে, কোন খেলা ওইদিকে যায়ও লেডিসে, কারণ তাবলিগ জামাত এটা আলেমুল আমার কাজ, এটা কোন ডাকাইতের কাজ না। কথা বলে না কেন? কষ্ট হইতেছে? আমার কি এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, আলেমুল আমার যতদিন দাওয়াত তাবলিগের কাজ করবে ততদিন রহমত থাকবে, আর যতদিন দেখবেন ওই ডাকাত হাতে যাবে ইলিয়াস রহমতের স্বপ্ন আর কেমন পর্যন্ত বাস্তব হবে না। ওরা কি কয় জানেন? ওরা কি কয়? সাদগুরু কয় আমাদের সাথে আলেম আছে, আর জুবাইর গ্রুপ বলে আমরা আলেমের সাথে আছি। ডিফারেন্স হলো এইটা, কথা কন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট। ঠিক আছে, সারাই চলবে আজকে, তবে একটা শর্তে চলবে, যতটুকু আল্লাহ চালায়। যারা বইছেন একজন ওঠার চেষ্টা করবেন না, যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। এটা তো মমতাজ আহে নাই, আর আইউব্বাসু আহে নাই, এখানে আর সুলামা একরাম, ঠিক না বেটে? যার চেহারার দিকে তাকাইলো গুনা মাফ হয়ে যায়, আর আমি মুসাবি, আর এই চেহারাটার মধ্যে এখনো পর্যন্ত কোন কাটিং ফাটিং কোন চুল মুল কাইটা মাইটা সাইটা করি নাই, মক্কার থেকে যেমনি আইছি চুলগুলো হেমনি আছে, ফ্যানের বাতাস মনে হয় মক্কা শরীর যায়। চাচা পিছু না তো আমার কলিজার টুকরা, আপনি তো বেড়া দিয়ে রাখছেন, আমার চাচাই সর্বনষ্ট করছে, তাই ভাবি যে বাতাস আমার আহে না কে, এই যে আস জান্নাতি চাচা আমার, আলহামদুলিল্লাহ বলো যা আম্মা যা। বজন রে দুই ভাই মায়ের কাছ থেকে নেওয়া দিয়ে দিল্লির দিকে রওনা দিলেন, আমার আল্লাহ কোরআনে বললেন এ দুনিয়ার মানুষটি আমার নবীর ইজ্জত যারা জমিনে রক্ষা করার জন্য মাঠে নামবি, আমি আল্লাহ তাদের পাও দুইটাকে শক্তিশালী করে দিব। যখন তারা দৌড় শুরু করছে বাজান, আমার আল্লাহ তাদের পাও দুইটাকে এত শক্তিশালী করে দিয়েছে, ইউসাব্বিত আকদামাকুম, এখানে আল্লাহ পায়ের কথা বলছে হাতের কথা বলে নাই। এরা দুই ভাই এত স্পিরিটে দৌড়াইতেছে, এরা নিজেরাও জানে না কত স্পিরিটে দৌড়াই। বাজান তদনীন্তন কালে গুজরাট শহরের মুখ্যমন্ত্রীর নাম ছিল বাবু লালমোহন, বাবুর সন্তান নাপিতের সন্তান তখন ছিল বাবু লালমোহন মুখ্যমন্ত্রী, উনি যাইতেছে ওই অনুষ্ঠান দেখার জন্য। 1962 সাল 17 মে যাইতেছে বাবা অনুষ্ঠান দেখার জন্য দিল্লি গুজরাট থেকে, পাজারু গাড়ি নিয়ে সকালবেলা রওনা দিছি, মাগরিবের আগে আসরের নামাজের কিছু সময় পরে তার ড্রাইভার হরিপদ ওরূপে পলাশ ডাক দিয়ে বলে স্যার লুকিং গ্লাসের দিকে একটু তাকায় দেখেন দুইটা দেবতা আসতেছে। আমি আর রাজি করি না, আল্লাহুম্মা আমিন রব্বানা যালাম বুসলা ওয়া ইন তাফিলা ওয়া তারহাম। 1 ঘন্টা হয়ে গেছে, 9:30 উঠছি, এইবার যদি আওয়াজ না হয় ঠিকই মুনাজাত করে জমগা, রেডি রেডি? আশেকের রাসূল এখনো বরিশাল আছে না নাই? আশেকের রাসূল এখনো পর্যন্ত সারা পৃথিবীতে আছে না নাই? আশেকের রাসূল দুইজন থাকলে যথেষ্ট, ঠিক না বেটি? জোরে বলো, আরো জোরে। বাবু লালমোহন লুকিং গ্লাসে তাকায় দেখে দুইটা দেবতা, দুইটা জেন আসতেছে, জেন পরি নিজের গ্লাস নামাইয়া ডাক দিছে তোমরা কি মানুষ না দেবতা? আহম্মদ আর মোহাম্মদ তাদের গাড়ি ব্রেক করে দাঁড়ায়, কয় তুমি কেডা?
আমি বাবু লালমোহন, তোমার নাম কি? আহম্মদ। তোমার নাম কি? মুহাম্মদ। অবশ্যই তোমরা মুসলমানের সন্তান। হ্যাঁ, আই এম মুসলিম। বাড়ি কোথায়? গুজরাটে। কোন থানা? পরানপুর। কোন পোস্ট অফিস? রহমতপুর। আমার এলাকা। আপনাকে চিনি বাবু। বাবা, এত স্পিরিটে দৌড়ে তোরা কোথায় যাবি? আহম্মদ বলে দিল্লি যাবি। গুজরাট থেকে কয় মাস আগে রওনা দিস? আহম্মদকে মজা বেড়ায় করে, জোহরের বাদ খাইছি, নামাজটা পড়ছি, মার দোয়া নিয়ে দৌড় শুরু করছি। এখন আসরের নামাজ মাঝখানে পড়ছি, মাগরিব সামনে পড়ব। বাবু লালমোহন যদিও বাবুর ছেলে, হিন্দুর ছেলে, মাথায় বেড়ে না আসে না নাই, আমার দেশের কিছু আবাল মন্ত্রীর মতো না। মগা আলম করে আসলেন আমার শাশুড়ি শেখ হাসিনার মন্ত্রী একটা, আমার শাশুড়ি রিজেক্ট মালে ফেলাই দিছে। ওরে ওনা কইছিল রানা ফেলাজা হুজুরে ধাক্কায় ভেঙে লাইছে। এই মুসলমানের বলা, বাংলাদেশ কিছু বলদ আছে যেগুলো রিজেক্ট মাল বয়স হইলে যা হয়, কি দিয়ে কয় কয় নিজেও ঠিক পায় না, ঠিক না? তার ভিতরে চাষি মমতাজ একটা, হাসান লকিনু একটা, পড়ার পড়ার শেষ, আমলিকের মাথায় ছাতা ধরে হাসান লকিনু কি পড়র পড়র কইছে হুজুরের বিরুদ্ধে। আল্লাহ কয় বেশি লাভ হইছ না, ওই যে টাকলা মুরে দেখটা মাইয়া মাহির এই চিংকে পাকা চি চি, মাইয়া মাইয়া হনে এমন এতিম রেতি নাই স্বামী নাই, ওর রাজনীতি পারলো না, সেরি আওয়ামী লীগের কোনো টিকিট পাইলো না, পাইলো না এমপি হইতে পারলো না, কিচ্ছু পাইলো না, এখন টাকলা মুরাদের কাছে যাইতে পারতাছে না। কতক্ষণ না কেন? বিচার কে করে? আস্তে কথা কইও না, আল্লাহ এখন আছে না? নাইবে নবী নেমে আলেম উলামাকে নিয়ে যারাই কথা বলবি তাকে বিচার জমিনে মানুষে দেখবে, কথা ঠিক না বেটে? আলেমদেরকে নিয়ে মাদ্রাসাকে নিয়ে যেই বদমাস কথা বলবে নাকের সল ফাটাই ফেলবো, কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে খেয়ে দাও। ইন্না কইছিলাম না বরিশালে মানুষ জান্নাতে যাবে, দেখছেন এদের ইমানের জজবা কত? মারহাবা বললেন না? রেডি? বাবু লালমোহন জিজ্ঞেস করে, বাবা কয় মাস আগে দূর শুরু করছো? মগা ঘুরা বেড়ায় কয়, এই মেয়ে তোমার বয়স হয়েছে বাতে, জোহরের নামাজ পড়ছি দোষ শুরু করছি, মাঝখানে খালি আসরের নামাজ পড়ছি, এক গ্লাস পানিও খাইনি। বাবু লালমোহন একবার ওদের চেহারার দিকে তাকায়, আর একবার পায়ের দিকে তাকায়, মাথার দিকে তাকায়, দেখে মাথায় পাগড়ি বাঁধা, একজনের বয়স 18, একজনের বয়স 22, এক আর এক লেখনী লেখেন, একজনের বয়স 18 আর একজনের বয়স 20, মুসলমান কাতেব লেখেন আহম্মদ আর মুহাম্মদ। বাবু লালমোহন বলে, বাবা রে সারা জীবন শুনছি আশেকের রাসূল, আল্লাহর প্রেমিক যারা, ভগবানের প্রেমিক যারা, তাদেরকে মাওলাই কারিম নিজে সাহায্য করে, কিন্তু দুই নয়নে দেখি নাই, আজকে যখন দেখে ফেলছি তোকে সারন দেব না। তুই কি জানোস যে আহম্মদ এখান থেকে 650 কিলোমিটার দূর হলো তোদের বাড়ির দূরত্ব? আহম্মদ আর মুহাম্মদ আসমানের দিকে তাকায় আছে, চায় পরে বলে মানি তোমার কুদরত কেমনে বুঝবো,
তুমি তো এই জন্য কোরআনে বলছো ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বদরে সাহায্য করছো, তুমি আমাদের সাহায্যের হাত বাড়ায় দিছো, কিন্তু মালিকরে আমাদের এখানে ধরা খাওয়াইয়া দিও না। এই মন্দিরের সামনে ধরা খাইলে আমাদের মিশন সাকসেস হবে না। সঙ্গে সঙ্গে বাবু লালমোহন জিজ্ঞেস করে, হাম্মাদ রে তোমরা দিল্লি যাইবা কেন বাবা? আমরা দিল্লি কেন যাবে এটা বলা যাবে না, আগে আপনি বলেন বাবু গুজরাট থেকে আপনি দিল্লি কেন যাবেন? বাবা আমি যাব মুহাম্মদ এন্ড দ্য প্রফেট, মুহাম্মদ হলো সারা পৃথিবীর পথ প্রদর্শক, মুহাম্মাদের মতো দামি মানুষ এই পৃথিবীতে জন্ম নেয় নাই। আমাদের বেদের মধ্যে, বাইবেলের মধ্যে, ইঞ্জিলের মধ্যে, তাওরাতের মধ্যে, সারা দুনিয়ার গীতার মধ্যেও আছে মুহাম্মদ হলো পৃথিবীর সুন্দর মানুষ, যার চরিত্রের মতো চরিত্র কোনো মানুষ আল্লাহ বানায় নাই। ওই মানুষটারে আমরাও ভালোবাসি, আমি একজন মন্ত্রী, আমিও সবচেয়ে দেখছি এই মানুষটা সবচাইতে দামি মানুষ। এই মানুষটারে নিয়ে তোদের মুসলমানের একটা সন্তান বই লাগছে, ওরে সরকার পুরস্কৃত করবে। আমি একটা ইনভাইটেশন লেটার পাইছি, আমি ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যাইতেছি। আহম্মদ আর মুহাম্মদ বলে তোমরা যাবা পুরস্কার অনুষ্ঠান দেখতে, আর আমরা দুই ভাই যাব ওরে হত্যা করতে। বাবু লালমোহন বলে তোরা যাবে ওই কাজ করতে, ওঠ আমার গাড়িতে, ওঠ আমার গাড়িতে। আহম্মদ মুহাম্মদ রে কয় আল মুশরিকিনা বাআযাল আল বাআস, আল মুশরিকিনা বিল্লাহ ওয়াহিদা, সমস্ত হিন্দুরা এক সুতায় গাঁথা, আর সমস্ত মুসলমান এক সুতায় বাঁধা, সমস্ত ইহুদি নাসারা এক সুতায় বাঁধা, কুল্ল মুশরিক ওয়াহিদ। অতএব ওর গাড়িতে যাবি উঠবো, ওর দরা খাওয়াই দিবে। বাবু লালমোহন বলে আল্লাহর কসম করে বলছি, আমার জীবন থাকতে আমি তোদের কোনো ক্ষতি করবো না, কারণ আমার এই চোখ দিয়ে দেখছি আমার গাড়ির স্পিরিট ছিল প্রায় 200 উপরে, তোদের ডরে আমার ড্রাইভার 200 উপরে অ্যাক্সেলেটার চাপছে, কিন্তু তোদের দৌড়ের স্পিরিট ছিল 500 উপরে। আড়াই ঘন্টার ভিতরে যেই মানুষটা 650 কিলোমিটার আসতে পারে, এদেরকে পৃথিবীর কোনো মানুষ নাই এদেরকে অপমান করতে পারে। আমি জানি তোদের ক্ষতি করতে গেলে আমি বাঁচবো না। আশেকে রাসূলকে আমার নিজের গাড়ি দিয়ে নিয়া আমার জীবনের প্রাশ্চিত্য ভোগ করবো। মুহাম্মদকে ভাই ওড়ো, পরে মাঝখানে বহাব, যদি ত্যারেং ফেরেং দেখি ওরে আগে শেষ করব। মারহাবা কর, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের যে চরিত্র, যার 63 বছরে জিন্দিগিতে জাররা পরিমাণ চরিত্রে ভেজাল নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সো দুইটা আয়াতের তাফসীর করে বিদায় নেই মুসলমান, যার জিন্দেগীতে কোনোদিন একটা কালিমার দাওয়াজ নাই, তার চরিত্র নিয়ে কথা বললে সারা দুনিয়ার বেঈমান মেনে নিতে পারে, মুসলমান মেনে নিতে পারে না। রেডি, রেডি। উঠলেন দুই ভাই গাড়িতে, বাবু লালমোহনের ড্রাইভার গাড়ি ক্লাস করে ছেড়ে দিলেন। আধা ঘন্টা পরে ড্রাইভার বলতেছে, স্যার এই গাড়ি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই। কি হয়েছে? গাড়ি ব্রেক কর, স্যার ব্রেক হয় না, গাড়ি স্টার্ট বন্ধ কর, স্টার্ট হয় না। স্যার আমি গাড়ি গাছের সাথে লাগাইয়ে নিয়ন্ত্রণ করতে চাই, তাও লাগে না, গাড়ির স্টার্টিং ধরে কে বসে আছে আমি তাও জানি না, স্যার এই গাড়ি কে চালায় তাও জানি না। ঈশ্বরের থেকে হাব্বাত আর মোহাব্বাত কথা বলবি না, যদি স্টার্টিংটা ধরে বসে থাক, তুই না দেখছোর আমার দৌড়ের স্পিরিট ছিল 500 থেকে 600। যেই মালিক ওই সাব্বিত আকদামাকুম, যেই মালিক পায়ের মধ্যে শক্তিশালী করে দিতে পারে, ওই মালিক চার চাকার মধ্যে শক্তিশালী করে দিতে পারে।
বাবুলাল মোহনের ড্রাইভার সঙ্গে সঙ্গে বলে, আমার গাড়িতে জীবনে কত এমপি মন্ত্রী উঠল, করদিল এই গাড়ি ভগবান চালায় নাই, কিন্তু আজকে এমন দুইজন মুহাম্মদ আর আহম্মদরে উঠাইছি, এই দুইজনের বরকতে যদি গাড়ি চালায় আমার মাওলা, তাহলে বোঝা গেল এই ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাবু লালমোহন বলে, বাবু লালমোহন বলতেছে, হরিবদ তুই কালেমা পড়ছর খুঁজি হইছে, আমিও পড়বো, একটু সময় লাগবে। বাজানরে যেই গাড়ি যাওয়ার কথা রায় তার পরের দিন সকাল আটটায় গাড়ি চলে গেছে বাজানরে রায় তারটায়। আফগানে আল্লাহকে দেখেছি, ভারতের লেখা সোনালি সুদিন বইটা মোতালা করে দেখবেন উলামায়ে কিরাম, বানানো কথা। ইলিয়াস রহমান জেহাদি বলে না, আহম্মদ আর মোহাম্মদকে নিয়ে বাবু লালমোহন চোখের পানি ফেলে কাম দেয়ার কয়, আহম্মদ রে তোরাও এতিম আমিও এতিম, হ্যাঁ এতিম নবীর জন্য আমরা তিনজন হয়ে গেছি। বাবু লালমোহনের ড্রাইভার কয়, স্যার আপনারা তিনজন না, এখন আমি একজন, আমি একজন কারণ গাড়ি আমি চালাইছি, আমি জানি আসে কি রাসূল কারে গো। ও আমার বরিশালের ভাই, আজকে 17 এপ্রিল, 17 এপ্রিল তোমার পটুয়াখালী করাপাড়া থানার পৌরসভার মধ্যে দেখায় দাও, আল্লাহ তোমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। এই হাজার হাজার মানুষ কলাপাড়ার জমিনে গভীর রাত্রে দীপ্তগর্জ আওয়াজ দিলাম, 17 এপ্রিল সাক্ষী থাকবে, আহম্মদ আর মুহাম্মাদের মতো জীবন দিয়া দিবা, নবীর চরিত্র নিয়ে কেউ কথা বললে ওরে জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো, কে কে রাজি আছো আল্লাহকে দু হাত করে দেখ। মুসলমান ভাইরা এবার তাকায় দেখো, বাবু লালমোহন বারবার বলতে যে আহম্মদ রে তোদের মিশন সাকসেস করার জন্য আমার সাহায্য লাগবে। কেমনে স্যার? যখন অনুষ্ঠান শুরু হবে তোরা তো আর স্টেজ উঠতে পারবি না, আমি আগে উঠবো, মাইকের ফোনটা হাতে নিয়ে বলবো, সুদী মন্ডলী সুদূর গুজরাট শহর থেকে দুইটা যুবক আসছে তোমাদের এই বই লেখককে পুরস্কৃত করার জন্য, তখনই তো তোদের চান্স দিবে, তারা জান্নাত কামাবে চান্স লইয়া, আমরাও একটা চান্স লব এখন জান্নাত পাওয়ার জন্য, রাজি আছেন? এটা হলো জান্নাতের প্যান্ডেল, যেরকম মারহাবা। এই প্যান্ডেলটা এখন কিসের জমি? হুজুরে ফতোয়া দেন, কিসের জমি? হাফফাতহুমুল মালায়েকা ওয়াসিয়াতুহুমুর রহমান নাযালাত আলাইহিমুস সাকিনা, এই জায়গাটায় বৃষ্টির মুসলধার বৃষ্টির মতো রহমত নাজিল হইতেছে, আমার শরীর থেকে ঘাম ঝরতেছে আর আপনাকে রহমত নাজিল হইতেছে, আমি একটা মা হারা সন্তান, আমার জন্ম দক্ষিণী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে রয়েছে। বাবু লালমোহন বলে, আহম্মদ রে আমার প্রসেসিং ছাড়া তোরা বেঈমানদের খতম করতে পারবি না, মনে আছে? অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল 10টায়, অনুষ্ঠান শুরু হলো 10:45, বাবু লালমোহন অনুষ্ঠান শুরুতেই বলে দিলেন, সুদী মন্ডলী আমার নির্বাচনী এলাকা, এখান থেকে দুইটা যুবক আসছে আহম্মদ আর মুহাম্মদ, নাম এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। বদমাই সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ভেরি গুড, ভেরি গুড, এটাই তো আমার জন্য সুবর্ণ সুযোগ যে আমার বই মুসলমানরা লাইক করেছে। নাউজুবিল্লাহ বললেন না, বাজানরে আহম্মদ আর মুহাম্মদ হাতের মধ্যে আগের থেকে বাবা এক হাতে ফুলের মালা আর এক হাতে আলো তরবার নিয়ে দাঁড়ায় আছে, বাবা এত বড় ড্যাগার নিয়ে চাদরের মধ্যে বসে আছে, বাবু লালমোহন ডাক দিলেই তারা স্টেজে উঠবে। বাবু লালমোহন যখন বলছে আহম্মদ আর মুহাম্মদ কই, তাদের
প্রেজেন্টেশন আমি এখনই চাই, তাদের পুরস্কারটা আগে আমি আগে চাই। যখন বাজান এই কথা বলছে, হাম্মাদ ডান পাশে, মুহাম্মদ বাম পাশে, দুই ভাই দুই পাশে দাঁড়াইয়া বলে, চাচা একটু দাঁড়ান তো। বেঈমানদের দাঁড় করাইয়া যুবক এবার আওয়াজ দিও, জীবনে কোনোদিন ওয়াজে বৈশের আওয়াজ দেও নাই, আশিকের রাসূল কয়জন আছে কোন প্রমাণ হয়ে যাবে। আহম্মদ আর মুহাম্মদ কোন দিক তাকায় নাই, ফালা তাখশাউন নাস ইখশাউনি, আমার আল্লাহ কোরআনে বলে বান্দা দুনিয়ার কাউরে ভয় করবি না, ভয় করবি ইখশাউনি, আমি রবকে ভয় করবি। এরা মাওলাকে ভয় করিয়া রঙ্গিলা রসুল বইয়ের লেখককে বাবা দাঁড় করাইছে। আহম্মদ আর মুহাম্মদ আগের থেকেই প্রিপারেশন নিছে। আহম্মদ বলছে, ভাই রে আমি তাকবীরের ধ্বনি দেব, তুই এই পাশ দিয়ে চাকু ঢুকাবি, আমি এই পাশ দিয়ে ঢুকাম। আহম্মদ ডান পাশে, মুহাম্মদ বাম পাশে, বাজান ফুলের মালাটা গলায় দিয়া আহম্মদ একবার বেঈমানের চেহারার দিকে তাকায় বলতে, যে চাচা আপনি জামান নবীর বিরুদ্ধে একটা বই লেখলেন, একবার ওকে আপনার অন্তরটা কাঁপলো না? সঙ্গে সঙ্গে বেঈমান বলে, কিসের জন্য কাঁপবে? এই কথা বলতে দেরি আছে, আহম্মদ বলে, মুহাম্মদ রে নারে বাজান দুই ভাই দুই দিক দিয়া চাকুটা ঢুকায় দিয়া বুকটা পুরে ফারিয়া বাবু লালমোহন টান দিয়া রিভলভারটা বের করে বলতেছে, শুধু মন্ডলী এক জল নড়াচড়া করবেন না, আমি আগে মোশেক ছিলাম এখন মুসলমান হয়ে গেছি। মাইয়া হাদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওমাই ইউদ্রিলহু ফালা হাদিয়ালা ওয়ালান তাজিদালাহু ওয়ালিয়্যাম মুর্শিদা। হেদায়েত দেওয়ার মালিক কি আল্লাহ? মাইকের আওয়াজ বাড়া, বেঈমানের কলিজাটা বাইর করিয়া শশার মতো চাপাইতেছে। আমি দেখবো তোর কলিজার মধ্যে কোন পায়খানার গন্ধ কয়, কোন পায়খানার গন্ধওয়ালা কলিজা দিয়ে আমার নবীর বিরুদ্ধে বইটা দেখলি। যেই মানুষটা জীবনে উপাত্রে রেখে পেটটা ভরে খায় নাই, কেয়ামতের মাঠে দুনিয়ার সব নবী গাল ভরা দাঁত লইয়া উঠবে, আবার নবীর দুইটা দাঁত বাঁকা থাকবে। বেঈমান কেয়ামতের মাঠে আমার নবী গালটা চাইবে ধরে বলবে, মালিক রে আমার ওহুদের মাঠের ভাগার দাঁত দুইটার বিনিময় আমার উম্মতরে মাফ করে। হলে দেখো আশিকের রাসূল কারা এখন কানবে। বাজান ব্রিটিশ পার্লামেন্ট থেকে আহম্মদ আর মুহাম্মদের ফাঁসির রায় হয়ে গেল, 1962 সাল 17ই মে। ইতিহাস খুলে দেখো ভারতের লেখা সুরালি সুদিন আল্লাহর কুতুব লেখেন, আহম্মদ আর মুহাম্মদকে আগামী কালকে ফাঁসি দিবে। তাদের কাছে বলা হইল, আহম্মদ কালকে তোমাদের ফাঁসি মনে কিছু চাই কিনা? আহম্মদ কয়, আমার দুইটা জিনিস চাই, কি? এক নম্বর, মৃত্যুর আগে আমার মায়ের হাতের দুই লোকমা খাবার খাবো। আসলে আসলে কষ্ট হয়ে গেছে, যাকে মা আছে তারা বুঝবেন না মার মুখের খাবার কত কষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. تبارك الذي بيده الملك
وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়, রোজা রাখলে কে খুশি হয়, হজ করলে কে খুশি হয়, আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুনুদুন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। অতএব কেউ কিপটামি না করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য মনের থেকে প্রেম লাগাইয়া দুরূদ পড়েন, সবাই আমার সাথে পড়েন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لله الحمد لله إدبرية মাঝের খেয়া এলাকাবাসীর উদ্যোগে ১৪তম ওয়াজ-ও-দোয়ার মাহফিলের ১৭ এপ্রিল ২০২৪ একদিন ব্যাপী ওয়াজ-ও-দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত ওলামা ইকরাম বিশেষ করে ইটাবাড়িয়া মাঝের পরের কবরস্থান সংলগ্ন এই কলাপাড়া পটুয়াখালীর ঐতিহ্যবাহী এক যাক তরুণ যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রখর গরমের মধ্যেও আল্লাহর পাগলগুলা মাহফিলে হাজির হয়েছে, আপনিও আসতে পেরেছেন অনেক দূর দূরান্ত থেকে। আমি জানি সেই আলিপুর থেকে সেই কলাপাড়া থেকে এরপরে সেই বহুতলি থেকে অনেক দূর দূরান্ত থেকে আমার ভাইরা এখানে আসছে। শুধু দীপ্ত কন্ট্যাক্ট আওয়াজ শুনতে চাই আপনাদের কাছে, এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজা? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যদি খুশির আওয়াজ জোরে হয়, এই যে দুলা ভাইরা বসেন, এই বড় মেয়েরা বসেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আমার অত্যন্ত প্রিয় বন্ধু এবং অত্যন্ত ছোট ভাই, অনেক বড় আলেম মুফতি শাহজালাল মাদারিপুরি এবং আরো অনেক লোক উলামায়ে কেরাম কথা বলেছেন, ফেরদাউসুল হক, গাজী জাকারিয়া হামিদি, এরা সবাই আমার সাথে অনেক বড় বড় আলেম, আমি শুধু আজকে ছোট। শুধু আপনাদের খেদমত আমি আরজ করতে চাই, এই জমিনটা কি চিরদিন থাকবে? মনে আপনাকে বরিশাল থাকবে?
বরিশালের মানুষগুলা বাংলাদেশের ভিতর ঐতিহ্যবাহী একটা জায়গার মানুষ। কারণ কি জানেন, বরিশাল এমন একটা জেলা বিভাগ, এরপরে আর কোন দেশ নেই। এই বরিশালটা হলো আমার বাংলাদেশের জন্য একটা রহমত। পাম দিতেছে কিন্তু, একটু জোরে কইেন তাহলে পাম ভালো হইব। বরিশালের পানিগুলা যদিও লবণ, কিন্তু পীরগুলা খুব মিষ্টি। আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কথাটাই প্রচার করি। আমি গতকালকে আমার মাহফিল ছিল চরমোনাই ইউনিয়নে, তো চরমোনাই মাদ্রাসায় গেছিলাম ভিজিট করার জন্য, যাইয়া দুনো শায়খরে পাইছি। দুইজন যে আসলে এত ভালো মানুষ, তাদের সাথে না মিশলে বোঝা যাবে না। আল্লাহ তাদের এত পরিমাণ টাকা পয়সা দিছে, এই টাকাগুলি যদি আমার শাশুড়ি শেখ হাসিনার দলের কাউরে দিত, আর কোদনিতে এলাকার মানুষ সিঁড়ের মতো সেপ্ট হয়ে যেত। কথা বল না কেন, এক সাসা ঘুম ধরে আগ করে রয়েছে। আপনি কোন দলের কোন পীরের এটা দেখার বিষয় না, হক কথাটা কইতেছি, সত্য কথা পাবেন। এই ফ্যানটা চলে না, এই ফ্যানের বাতাস তো আমার দিকে আহে না। না না, এখানে থাক, থাকেন থাক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। কি মাইক কি কারেন্টে চলে না, জেনারেটারে কারেন্ট নাই, ভোল্টেজ কম। আল্লাহ, তবে বরিশালের মানুষগুলা কয়েকটা কারণে দামি। এক নম্বরে বরিশালের মানুষের দিল অনেক ভালো, দুই নম্বরে এই দেশের পীরগুলা অনেক মিষ্টি, হক্কানি পীর। যদি বরিশালের দিকে একটু বাম দিকে নজর করেন, চরমোনাই আল্লাহর কুতুব। যদি আবার একটু ডাইন দিকে যান, জালকাঠির দিকে, শশীন আল্লাহর কুতুব। আর একটু নিচের দিকে আসবেন, চলো বাংলার আল্লাহর কুতুব, মকামের আল্লাহর কুতুব, বরগুনার আল্লাহর কুতুব। কথা ঠিক না বেটে? পীরগুলো এত ভালো, এত দামি, যেগুলো আমাকে ফরিদপুর গোপালগঞ্জে তো দামি পীর নাই। তবে আমার গোপালগঞ্জ টুঙ্গি পাড়ায় একটা পীর জন্ম নিয়েছে, সব পীরের বস, অলিগুল শিরোমণি মুজাহিদ আজম রাজপাতুল লড়াকু সৈনিক আল্লামা শামসুল ফরিদপুরি। পার কাছে না, পীরের কাছে। আল্লাহ, শুধু আপনাদের খেদমত আমি আরজ করতে চাই, বরিশালের মানুষগুলা যখন দামি, পীর গলা দামি, ওই বরিশালে আসছে ওয়াজ করতে, এদের শক্তি বাড়বে না কমবে? জোরে এখন দেখা যাবে কার শক্তি কত আছে। গোপালগঞ্জ এলাকা বেশি না বরিশাল বেশি? বা রেডি রেডি না, আমি তো গোপালগঞ্জের। একসাথে বলবেন সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিবেন? জয়বার তৌফিক কে দিবেন? রিভারটা বাড়াও না, রিভার বন্ধ করো, টনটা বাড়াও, আওয়াজ চিকন করো। এখানে আসার তৌফিক কে দিবেন? জয়বার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, এবার একটা সত্য কথা কর, সুদ খাওয়া হালাল না হারাম? সত্য, এটা কি জানে এটা কেমন সুদ? হারাম। এক টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ, মার সাথে জেনা করার গুনাহ লয়ে কবরে যাবেন। আর মওলাই করিম আপনারে মুরগা রান দিবে, আর পাতলাল নান রুটি বানাই দিবে, সান্দু চাষা কল্পনাও করে না, ঠিক না? তাহলে সুদ খাওয়া যাবে না ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। কোনোদিন মরে যাবেন সুদ খাবেন না।
আল্লাহ যারা ওয়াদা দিয়েছে সুদ খাবে না এদেরকে তুমি হাসতে হাসতে জান্নাত দান করো। বলেন পৃথিবীর এমন একটা দামি মানুষ এই ফতোয়াটা দিছে যে সুদ খাওয়া এমন হারাম, তার নিজের মার সাথে জেনা করার মতো, যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, ঠিক না? যেই মানুষটার দেখলে মনে হইতো এই মানুষটার মতো দামি মানুষ আর কেউ নেই। বাজান রে এমন একটা মানুষ আমার নবী, যার চেহারার দিকে তাকাইলে কোনদিন ক্ষুধা লাগতো না। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ যার শরীরে কোনদিন কালো একটা দাগ ছিল না। আমি ইলিয়াস রহমান জিহাদির লাইফ তালাশ করলে পাওয়া যাবে কোথাও না কোথাও আমার চরিত্রের মধ্যে ভেজাল আছে। এই হুজুরের চরিত্রে ভেজাল আছে, এই হুজুরের ভেজাল থাকতে পারে, এই বাবাজির ভেজাল থাকতে পারে, আপনাদের এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান সবার চরিত্রে ভেজাল থাকতে পারে। বিধি এমন একটা মানুষ ছিলেন আমার নবী, 63 বছরের জীবনে কোনোদিন একটা লাল কালির দাগ পড়ে নাই। আল্লাহু আকবার করে বলতে পারেন না? শুধু তাই না, এই মানুষ তেমন একটা মানুষ যার চেহারার দিকে তাকাইয়া মাসকে মাস সাহাবায়ে কিরাম যুদ্ধ করছে, খাবারের কথা মনেও করেনি। যার জ্বলন্ত প্রমাণ এই রমজানে যখন আমি খন্দক ঘুরতে গেছি, রমজানে 20 দিন আমি মক্কা মদিনায় ছিলাম, এই যে মাথার যে চুল দেখতেছেন এই চুলটা আমি মক্কাতে কাটাইছি, এখনো পর্যন্ত কাটিং সাটিং কোনো বেলেট লাগাই নাই এই চুলে। বাংলাদেশে আইয়া আমার প্রিয় হাবিবের ওই জায়গাটা যখন আমি ভিজিট করতে গেছি, বললাম যে জায়গাটার নাম খন্দক, নাম কি? জোরে গন, আরো জোরে খন্দক। খন্দক তো আরবি শব্দ, আবার ফার্সিতেও ইউজ হয়। খন্দক মানে গর্ত, খাল। আমার নবী 1500 সাহাবী লইয়া একটা খন্দক খনন করছিলেন, একটা খাল 15 দিনের ভিতরে। এই 15 দিনের ভিতরে আমার নবী এক লোকমা খাবার কারে কয় নবী গালে দিয়ে খায় না। সাহাবায়ে কিরাম সকালবেলা একটা খেজুর দিত আমার নবীর নিজের বরকতি হাত দিয়া, আর এক গ্লাস পানি দিত। বাজান রে এক গ্লাস পানি আর একটা খুরমা খাইয়া সারাদিন সাহাবিরা মাটি খাত। অবাজান মক্কা মদিনায় যারা সফর করছেন তারা জানেন